নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। স্বপ্ন আমরা কম বেশি প্রত্যেকেই দেখে থাকি, কিন্তু কিছু স্বপ্ন এমন আছে যে স্বপ্নগুলি দেখলে আমাদের অর্থের কষ্ট অনেকটা দূর হয়ে যায় এবং আমাদের জীবনে অর্থ চলে আসে। এটি খুব বাস্তব সত্য কথা। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে স্বপ্ন নিয়ে কিছু কথা এবং কোন স্বপ্ন দেখলে আপনাদের অর্থ আসতে চলেছে, এটা আপনারা ধরে নিতেই পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি। এই স্বপ্ন দেখার কিছু কারণ রয়েছে। সে কারণটি হচ্ছে আমাদের দুটো মাইন্ড আছে, এক হচ্ছে সাবকনসাস মাইন্ড, একটা হচ্ছে আনকনসাস মাইন্ড। তো আমাদের যে পার্থিব জগতে আমরা যে কথা বলছি, ঘুরছি ফিরছি, এটা সাবকনসাস মাইন্ডের মধ্যে পড়ছে। আর আমরা যখন ঘুমিয়ে যাই তখন ওটা আনকনসাস মাইন্ডের পড়ে। তো যখন আমাদের ব্রেন আনকনসাস মাইন্ডে থাকে তো তখন আমরা স্বপ্ন দেখে থাকি। স্বপ্ন বিভিন্ন ধরনের হয়, ভালো স্বপ্ন হয়, ভয়ঙ্কর স্বপ্ন হয়। তো আজকে আমি আপনাদেরকে ভয়ঙ্কর কোনো স্বপ্ন নিয়ে বলবো না, আজকে আমি আপনাদেরকে বলবো যে কোন স্বপ্ন দেখলে আপনাদের অর্থ আসবে। কয়েকটি সিমটম আছে যে স্বপ্নগুলি দেখলে আপনাদের অর্থ আসবেই। তো প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে, আপনি যদি ঘুমের মধ্যে স্বপ্নে মাছ দেখেন তাহলে অবশ্যই ধরে নিতে পারেন যে আপনার অর্থ আসতে চলেছে। এই মাছটি যদি ছোট সাইজের হয় তাহলে আপনি এইটুকুটা বুঝবেন যে আপনার অল্প পরিমাণে অর্থ আসবে, কিন্তু যদি বড় সাইজের মাছ কোনো দেখেন, একদম চকচক চকচক করছে আপনার গায়ের যে আঁশগুলো, তাহলে আপনি এইটুকুটা ধরে নিতে পারেন একদম যে কিছুদিনের মধ্যে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে। দ্বিতীয়, যদি আপনি সোনার স্বপ্ন দেখেন, মানে কেউ অলংকার পরে যাচ্ছে আপনি দেখছেন, এরকম হতে পারে, বা আপনি অলংকার কিনতে গেছেন সোনার দোকানে, সেটাও হতে পারে, বা আপনাকে কেউ অলংকার দিচ্ছে, সেটাও হতে পারে। তো যদি সোনার স্বপ্ন দেখেন তাহলে আপনি এটা ধরে নিতেই পারেন যে আপনি কিছুদিনের মধ্যে টাকা পেতে চলেছেন, সে যে কোনো সূত্রেই হোক, যেভাবে হোক। তিন নম্বর, যদি আপনারা স্বপ্নে ফল দেখেন, ধরুন আম, আমি আমের কথা এই কারণে বললাম, আম হচ্ছে ফলের রাজা, আপনারা সকলেই জানেন, আর মালদা শহর আমের জন্য বিখ্যাত, এটা আপনারাও জানেন। তো এই আমের স্বপ্ন দেখলেও আপনারা অর্থ পেতে চলেছেন, এটুকুটা আপনারা ধরে নিতেই পারেন। এছাড়াও যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনাকে কেউ টাকা দিচ্ছে, তাহলে এটাও ধরে নিতে পারেন যে আপনার কাছে অর্থ আসতে চলেছে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারলাম যে স্বপ্ন কথা নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন।